আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম মারিয়া ফিল্মস ব্লগ থেকে আরেকটি ব্লগ নিয়ে। তো আসলে আজকের ব্লগটি করার একদমই ইচ্ছা ছিল না, কারণ খুব একটা ভালো লাগতেছে না শরীরটা। তো বাচ্চাদের জন্য আসলে করা, বাচ্চা আমার ছেলে বলতেছে মামনি ব্লগটা করো ব্লগটা করো, তো এই জন্যই করা। তো আজকে ব্লগটা আমাদেরই করার করতে বলার কারণ হচ্ছে যে গত 18 তারিখ আপনাদের ভাইয়ের বার্থডে গিয়েছে, সেটা হচ্ছে ফ্রাইডে ছিল, সরি বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে আমি মানে 18 তারিখ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে আপনাদের ভাইয়ার বার্থডেটা আমরা কীভাবে পালন করেছি, দুইটা ব্লগে দুইটা পার্ট করে, অর্থাৎ দুইটা এপিসোড আকারে আমি ব্লগ আপলোড দিয়েছিলাম। তো সেদিন আপনাদের ভাইয়ের জন্য কিছু খাবার দাবার আমি রান্না করে দিয়ে দিয়েছিলাম, তো বাসায় রাখিনি। তো আজকে হচ্ছে বাচ্চাদের ডিমান্ড রাখতে গিয়ে আমি এই যে দেখুন একটা মুরগি রোস্ট করে রান্না করে নিলাম, আর এদিকে পোলাও রান্না হচ্ছে। তো রোস্ট আমি কীভাবে রান্না করি সেটা আমি আমার আগে পরে ব্লগে দেখিয়েছি, যার জন্য এটা দেখানোর কিছু নেই। আর এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি পোলাওটাকে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিলাম। এই যে দেখুন একটু দেখার কাছ থেকে কালারটা একটু সাদা সাদা হয়েছে, তো এমন হয়ে গেলে এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। এখানে 2 কোয়াট চাল নিয়েছি, আমি 4 কোয়াট পানি দিব। তো আমি এই যে পানি দিয়ে দিলাম, এখন আমি এটাকে একটু জাল বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। আমার রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে বেড়ে নিব। রোস্ট আমি এই যে বাটিতে বেড়ে আমি এখন টেবিলে রেখে দিলাম সার্ভ করে একবারেই। এখন আমি আর এক চুলায় কড়াই বসিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি এই চুলায় কাবাবটা দিয়ে দিব ভাজার জন্য। আর এদিকে কাবাবের সব কিছু দিয়ে রেখেছি, জাস্ট এটাকে আমি একটু মাখিয়ে নিব। তো গাইজ, আমার কাবাব ভাজা মোটামুটি শেষ, এই কয়টা হলেই শেষ হয়ে যাবে ভাজা। এই যে আমি পোলাও রান্না করে এটার উপরে কাবাবটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর এদিকে দু একটা ভেঙে গেছে যেগুলো, সেগুলো রেখে দিয়েছি ভাবি। আমি এটাকে এখন ডেকে রাখবো, চুলাটা বন্ধ করে দিব, কাবাবটা তাতে গরম থাকবে। তো এই কাবাবগুলো উল্টে দিয়ে একটু দেখে আসবো ঘরে বেবিরা কি করছে। মাঝখানে আমার ফুটফুটা খুব কান্নাকাটি করতেছিল। আমার এগুলো হয়ে গেলে আমি যে ইলিশ মাছটা একটু ভুনা করব, কিন্তু আমার ইচ্ছা ছিল সাদা করে ভুনা মানে করার, কিন্তু হামিদা এটাতে লবণ হলুদ দিয়ে রেখেছে। তো তারপরও দেখি কতটুকু করা যায়। দুষ্টামি আর দুষ্টামি না, আমি তো দেখতে আসছিলাম, খেলা করো আমি রান্না করে যাচ্ছি। আমার কাবাবটা সত্যি অসাধারণ হয়েছে। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে লেবুর রস। আমার ঘরে পাতি লেবু ছিল, সরি কাগজি লেবু ছিল, তো সেটার রসটা দিলে আরও সুন্দর একটা স্মেল আসতো, কিন্তু আনফর্চুনেটলি আমি ভুলে গেছি। বাচ্চাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, তাই হচ্ছে ওদের বাবার আসতে আরো অনেক লেট হবে, কারণ রাস্তায় মাঝপথে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য আপনাদের ভাইয়ার আসতে আরো অনেক লেট হবে। এদিকে আমার বাবুদের অনেক ক্ষুধা লেগে গেছে, তাই না? এজন্য হচ্ছে ওদের খাবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁসার প্লেটে খেলে অনেক রকম রোগ বালাই হয় না। আর তাছাড়া ওদের দাদা ছোটবেলায় ওদের বাবা চাচারা এই প্লেটগুলোই ব্যবহার করতো। আমার শ্বশুর মশাই আমার 3 বাচ্চাকে ভালোবেসে এই কাঁসার প্লেট দিয়েছে। আকসারও আছে, সরি পড়ে গেল। তো এই প্লেট আকসারও আছে, আছে,
আরশের এই হচ্ছে ওহি তো তোমরা খাওয়া শুরু করো তোমরা তো প্রতিদিন রান্না করে দিলে প্রতিদিনই বলবা মজা হয়েছে কোনোদিন তো বলো না যে মজা হয় নাই তোমাদের এটা এত পছন্দ অনেক খাবার কিন্তু কিছুই খাবে না এখান থেকে খুব বেশি জোর হয়তো ইলিশ মাছ দিয়ে একটু রাইস খাবে আর হালকা একটু চিকেন খাবে আর বাকি হাড্ডি গুড্ডি খাবার গুলো আমার পেটেই যাবে তো গাইজ এখন বাজে হচ্ছে রাত প্রায় 2:20 এখনো আমাদের ভাইয়া আসেনি তো আমরা সবাই আপনাদের ঘুমিয়ে দিয়েছে আর আরশি এই যে দেখুন মশারির ভিতরে টিভি দেখতেছে আর আমি হচ্ছে আমি আমার মশারির ভিতরে বসে আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছি কারণ আমাদের বাসার নিচের গিয়ে তালা দেওয়া থাকে সেটা গিয়ে খুলতে হবে তো দেখি কতক্ষণে সে আসে আর আমি 12টার দিকে ফোন করেছিলাম সে বলল যে ব্রাহ্মণবাড়িয়া এখনও ক্রস করেনি তো এখন আমি আবার তাকে ফোন করব কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর এদিকে আমার বাচ্চারা তো খাওয়া দাওয়া সেরেই নিয়েছে আর আমিও অনেকক্ষণ অপেক্ষায় থেকে থেকে কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন আপনাদের ভাইয়া এলেই দেন হচ্ছে তাকে খাইয়ে দেন আমরা সবাই ঘুমিয়ে পড়ব তো আমি কি বলবো আর আমার সঙ্গে এতক্ষণ আপনারা আছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার সঙ্গেই থাকুন আপনাদের ভাই আসা অবধি আমি আপনাদের সঙ্গে অবশ্যই সেটাও শেয়ার করব ফাইনালি আপনাদের ভাইয়া এসে পৌঁছেছে রাত বাজে 3টা তো কত বাজে আচ্ছা 3:45 সে এসে হাজির হয়েছে তো সে সিলেট থেকে ঢাকায় আসছে নাকি বিদেশ থেকে বাংলাদেশে আসছে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না বাচ্চাদের এই অ্যাক্টিভিটি দেখে দুই পাশে দাঁড়ায় আছে বাবা গাড়ি থেকে একটার পর একটা জিনিস বার করতেছে সিলেট থেকে চা পাতা তারপরে ভাত দিয়ে খাওয়ার মানে কামড়ায় খাওয়ার মতো একটা লেবু আছে ওইটা নিয়ে আসছে তারপরে শাতকরা লেবু তো এগুলো একে একে বের করতেছে আর ছেলে মেয়ে দেখেন কি করতেছে আর আমি মশারির ভেতরে বসে বসে শ্যুট করতেছি তো এখন আপনাদের ভাইয়াকে তার নিয়ে আসা চা পাতা দিয়ে চা বানায় খাওয়াইতে হবে তো চলেন কি আর করা রান্নাঘরে যাই আমরা এই হচ্ছে আপনাদের ভাইয়ার সিলেট থেকে নিয়ে আসা গ্রিন টি তো নর্মালি আমরা টি ব্যাগে গ্রিন টি পেয়ে থাকি বা দেখে থাকি তো এটা হচ্ছে খোলা গ্রিন টি তো এটা আমি যে জাল করার পর এরকম কালার এসেছে আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ আমি টেবিল গুছিয়ে সব কিছু ফ্রিজে গুছিয়ে রেখেছি এখন হচ্ছে নাগা মরিচটা দেখাবো এটা গুলিয়ে দিয়েছিলাম আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নাগা মরিচ বলে বাট এটা আমরা বইয়ের ভাষায় বলি বোম্বে মরিচ বা মুম্বাই মরিচ তো সিলেট থেকে এই যে এই চায়ের পাতাটা সে স্পেশালি এনেছে তো এটা আমাকে বলল যে তাকে বানিয়ে দেওয়ার জন্য তো এটা আমি সে আমাকে বানাতে বলেছিল এইভাবে যে পানি ফুটে এলে জাস্ট 2 চামচ পরিমাণ নিয়ে গরম পানিতে ছেড়ে দিতে তো গরম পানিটা ছাড়ার পরেও দেখলাম কালার আসতেছিল না কিছু সময় আমি রেখেছি 30 থেকে 40 সেকেন্ডের মতো তো ফাইনালি কালারটা এসেছে এই যে এরকম তো এটা মোস্ট প্রবাবলি গ্রিন টি টাইপের তো আমি আর আমার ছেলে এখন এটা ট্রাই করব এই যে আরশ ভালো কিন্তু এটা ভালো তারা বলবে যারা
গ্রিন টি বা রং চা পছন্দ করেন খেতে, তো তাদের জন্য এটা পারফেক্ট। তো আমি সাজেস্ট করব তারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটার কোনো ট্যাগ বা নাম লেখা নেই, বাট এরকম বক্সার আকারে, এই যে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম বড় বড় পাতা পাতা। তো এটা কিনে আপনারা খেয়ে ট্রাই করে দেখবেন। এটা আপনাদের ভাইয়া সিলেট থেকে এনেছে, সিলেট শহর থেকে। তো গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, কারণ রাত বেজে গেছে প্রায় 3:20-এরও বেশি। তো আমরা মা ছেলে জেগে আছি, এখন আমরা রুমে চলে যাব ঘুমের উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।